সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে সামনে রেখে ভোলায় পুরো দমে চলছে প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। বাকি কাজ শেষ করতে পূজা উদযাপন কমিটির নেতারাও নিয়েছেন নানা প্রস্তুতি। উৎসব ঘিরে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিনিধি ছোটন সাহার তথ্যচিত্রে ডেস রিপোর্ট। আর কিছুদিন পরেই মর্তে আসবেন দেবী দুর্গা। তার আগমন ঘিরে ভোলার মন্দিরে মন্দিরে জোরে সোরে চলছে প্রতিমা তৈরির কাজ। মাটির প্রতিমায় খোদাই করা হয়েছে নানা কারুকাজ। কিছুদিনের মধ্যেই তা ফুটিয়ে তোলা হবে রং তুলির আঁচড়ে। সব মিলিয়ে কারিগরদের এখন জিরিয়ে নেওয়ার অবকাশ নেই। এখন রাত 3টা 4টা পর্যন্ত কাজ চলছে প্রতিদিন, আর যতই দিন গুনে আসবে ততই কাজের ব্যস্ততা বেড়েই চলবে আর কি। বানানো হয়েছে ধরেন 8টা 9টার মতো বানানো হয়েছে, আরো বানাইতে হবে 6-7টা। দুর্গা ছাড়াও লক্ষ্মী সরস্বতী গণেশ ও কার্তিকের প্রতিমাতেও রয়েছে বৈচিত্র্যের ছোঁয়া। সবচাইতে বড় এ উৎসব ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই সনাতন ধর্মাবলম্বীদের। পূজার 5টা দিন এক এক দিন এক এক ভাবে উদযাপন করব, এক এক জায়গায় যাব, এক এক ভাবে সেলিব্রেট করব। যে বছর বছর পুজো আসে তো খুবই ভালো লাগে, আমরা মায়ের দর্শন করতে যাই, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরি, খুবই আনন্দ লাগে। মায়ের মূর্তির একটা মানে গড়ার একটা ব্যাপার থাকে, তারপর চারপাশের আনন্দ খুব সুন্দরভাবে এটা উদযাপন হয়। আংশিক সম্পূর্ণ হচ্ছে প্রতিমা বানানো, তারপর যাদেরকে বায়না করার দরকার যেমন বাজনা লাইটিং সেটাও আমাদের মোটামুটি সম্পন্ন হয়েছে। এবার জেলার 119টি মণ্ডপে সকল প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তারা। ইতিমধ্যে প্রতিটি মণ্ডপেই আমাদের পূজার যে মণ্ডপ কার্যক্রম এবং প্রতিমা তৈরি মাটি দেওয়ার কাজ শেষ হয়ে গেছে, এবং কিছু কিছু মন্দিরে রং তুলিরও কাজ চলছে। পূজা ঘিরে শতভাগ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের নেতৃত্বে আপনার পুলিশ, আনসার, কোস্টগার্ড, র‍্যাব, তারপরে ডিভিডিএসবি, সাইবারের লোক থাকবে, গুজব প্রতিরোধে, যাতে মন্দির কেন্দ্রিক কোনো নাশকতা বা সহিংসতা ঘটাতে না পারে। রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে যাওয়ার আগে শ্রী রামচন্দ্র দুর্গা পূজার আয়োজন করেছিলেন, তাই শরৎকালের এই পূজাকে সনাতন ধর্মমতে অকাল বোধনও বলা হয়। এবছর 20 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা। নিউজ ডেস্ক, দেশ টিভি।